তার অগ্নি হৈছিল ঘুরে দিছো অ জখিনি বাহা দুটা আছে নহয় এই কানে তার মাথাটো অগ্নি হয় একদিন কে দেখলা কছু তোমারো তাকলা হবা মন আছে নি কি হবে তুই মাছলি যাই মারা গেটা সাইন মার যাই মন যাই মারা গেটা সাইন তোমারা কি বা এখন কাগজ খন চলো কি হোর কাগজ আছিল বা এখন কি বা কারণ ডিভোর্স পেপার নহয় তো মায়ে নিজৰ লৰাটোৰ ওপৰতে ষড়যন্ত্ৰ চলায় মায়েতো একদম ভাল কাম নকৰিলে জানা না মোৰ বিৰাট খং উঠি আছে কালি ৰাতিৰ পৰা মাৰ ওপৰত শুনা মাক আমি হাৰি যাব নেদাও আৰু মাইনাও লগ হৈ থকা যেন লাগিছে সেইকাৰণে এটা কাম কৰিব লাগিব মাহঁতে আমাক যিয়ে নুসুধক কিয় আমাৰ আগত আহা যোৱা কৰি নাথাকক কিয় মুখেদি নামাতিবা নামাতো মই নামাতো তোমাক নামাতিবা মই আহি আছো ৰবা তোমাৰ কাৰণে মিঠাই লৈ আহো বাবুৰ কাৰণে চিপছ লৈ আহো দে বাই মোক বেয়া পাইছা হয় না এইকাৰণে মোক মোৰ দেখি নাচায় মুখখন ইংকে 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 ঘূৰে থাকা খালি পাখিডালে দি নেক্সট চানত নাচয়ে আমাক ন কণী এটাও নাপৰে তোক খুৱাম বুলি ভাবছিলো লগতে মইও খাম বুলি ভাবছিলো তোক বাচা দাদাই কোনবাৰ দিনাই মাৰি খালা গৈ কণী দিবি বুলি কোৱা কাৰণেহে বাচা বাচি আছা ফটাফট কণী দিও মা ফটাফট কণী দি নহ'লে কিন্তু চাবি ই আৰু মস্ত টেম্পাৰ বল বেবি নহ'লে আমাক খাব আজি একোৱে নাই বজাৰ কৰিব লাগছি কিবা কওক গেছি ওৱাইছি ঐ ঐ বাবা শুনচোন এই ঘৰত একো মোৰ কথা নুশুনিলাকে কিয় এই কিহত বেয়া পালাকে মোক ঐ তা জানা না সি নহয় মোক তিনদিন ধৰি একো মেছেজৰ ৰিপ্লাই দিয়া নাই তাৰ উপৰি ফোন কৰিলেও কাটি কাটি দে সি মোক কেপি খাব মানা কৰাৰ কাৰণে মই কেপিও বাদ দিলো অ দে দে হব দে বৈছি ও দাদা তো দুন গালর এটাও হালমন নহয়েছি আর ডাকসাকো নহয়েছি কেনকে বেটি লাগালাগ নজর কিবাকে ঠিক করছিল গাল খান মানে বহুতে মোক সুধি থাকে যে মই গালত কি ব্যবহার করো কি ব্যবহার করো আসলতে মই ব্যবহার করো মুস্তাকর হার্বেল স্কিন লাইটনিং অয়েল এই প্রোডাক্টবিধ 100% ন্যাচারেল হালধি রসকে আদি করে 11 বনৌষধিরে তৈরি মুস্তাকর হার্বেল স্কিন লাইটনিং অয়েল ইয়াক ব্যবহার করতে খুবই সহজ এনেকে আমি ইয়ারপর উলাই লব লাগিব অয়েলটো তারপর আমার হাতত এনেকে 2-3 টুপালমান লই লব লাগিব তারপর ধুনিয়াকে 45 সেকেন্ড মান মুহারি আমার গালত এনেকে ধুনিয়াকে আমি হানি লব লাগিব এনেকে হানি আমি 10 মিনিটমান সময় এনেকে রাখি দিব লাগিব আমার গালত কারণ ই আমার গালর হালমনবোৰ কমাত সহায় করে আর ইয়ার একটা ধুনিয়া সুগন্ধি থাকে লগার লগে লগে মানে একটা ধুনিয়া গোন্ধ অনুভব করা যায় সো মোর লগোয়া 8-10 মিনিটের ভিতরে হয়ে গেল তো এতিয়া মই মুস্তাকর নতুন ফেস ওয়াশ সি ব্রিজেরে ওয়াশ করিম সি ব্রিজত এলোভেরার উপরে আর বহুকেবিধ উপাদানের তৈরি তার উপরই সেলুসিলিক এসিড থাকার বাবে ই আমার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর মুখের হালমনবোৰ কমাত সহায় করে ইয়াত যে ব্রাশ লগোয়া আছে ই সিলিকন বেজ হয় ই ধুনিয়াকে আমার চেহারাটা সাফা করে দিয়ে যদি আপনারা অর্ডার করব বিচারে মুস্তাকর হার্বেল স্কিন লাইটনিং অয়েল আর সি ব্রিজ ফেস ওয়াশ তেনে ডেসক্রিপশন যাক আর অর্ডার করো আর মূর তলের একটা নাম্বার যায় সেই নাম্বারটা আপনাদের ফোন করে অর্ডার করব পারে খুব ভাল প্রোডাক্ট মই নিজেও ঘুহু নিজেও প্রমাণ পাইছো তো আপনারা প্রমাণ পাবো সেখানে পটাপট যাও আর অর্ডার করো 28 তারিখে হয় লুনির বিয়া তাইর বিয়াত যদি মই মেখলা চাদর নিপিন্ধু কিমান বেয়া দেখা হব মোর হয় ভাল মেখলা চাদর নাই আমার বোর বহুত ধুনিয়া ধুনিয়া মেখলা চাদর আছে তাইর পরে খিরে মিলি একজন লব লাগবে অ বহু না নোরা বহাসিন বহা এই তুমি কিবা মোর লগত লগ নহয় নন্দাত তোর লগত মিলি জুলি থাকব লাগে আরে তোমার ভাল মেখলা চাদর আছে 28 তারিখে মানে লুনির বিয়া তু আকো মাতব ও বউ ওই কালায় হইব দ ও বউ 28 তারিখে লনির বিয়া ভাল মেখলা চাদর আছে তোমার মই কালা নহয় তো বালে বেল
দাদার লগত কিবা খাই যাই লাগলাক নেকি কেনে ডাঙ্কুক মারি উঠছি দেখো আ ই খুজে কারবা নরা হইছে এটা আছে যা বইনেরে তু বহি মই মুক কিবা খুছিল মই তো কই নক এই আং লৈ যা তুমি কত যোয়া মই দোকানৰ পৰা আহি আছো যা লৈ যা তোমাৰ লগত যাব ওরে রাইলি ফোন আর জানা না মো মহয় মো কি হল তার দরে খাই যা লাগছি বড় এখানে মুখ মাতা না ঢালকে এই বাবা এ শাশুন এই দিগলার কারণে দুজনমান কাপড় আনছি মই আ মোর বাবা ই মুখ কি আই মান অনাদার করি আছে এ নিশ্চয় এ কিবা লাগেছি মোর কথা র ও সুচ্চব নিকি ও নাজদু কি আবা সুচ্চব ও আইলি মা হুদিম রব ও আইছে বড় না আহিব নামতে কিংকে বজারৰ কথা কওঁ মই ওই তো নামতে নামতে কি মকো দেখলি মুখখন এনকে ঘুরে দি থৈ গুচি যায় জানা না আমি বা তার কি পানী খ পুখৰীত বিগ ধৰলু এই বাজিনৰ পৰা ই আমাক নামতে আছি এই কিবা লগেছি নিশ্চয় এই গোটা গিলা চুলি এবাৰ চিঙি ফেলব লাগিব হয় দে এই আহাল লগে লগে আৰু ঘৰখানা দোকান কি হল বাবু এই দে 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 জলদি খাই দিয়া খাই দিয়া খাই দিয়া কামৰে দিয়া আ আ ৰে কামৰো এই তো খালে আরে অপা খাবা আছে এই জলদি খোৱা নিজে তো একো কবাই নরে কান্দি থাকবো এতে মনে মনে আহি আপুনি তার আর মূর মিলাই ডিভোর্সর কারণে সাইন লই ললে আর এতিয়া কইছে মই কি করিছো মই একো তাক কব না লাগে কারণ তারু ব্রেন আছে কিও ইমান সহ্য করিব কি এ প্রভু তাহাতর ভালর কারণে মই সাইন ললু ও ডিভোর্স করার কারণে সাইন ল বলি ভাবছা তে কি হর কারণে তো 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 জি মন ডুবে আ হে কারণে ভাবছা সরকারৰ পৰা ঘর এটা আছিল হে কারণে ঘরর হকলরে সাইন লাগে এই কারণে হে মই সাইন লৈছো কি সঁচা কৈছে মা আপুনি তে মই মিছা কম নেকি আচলতে কি হৈছে জানা
ভাবছিলো তো আমাৰ তাই হাল লগালে আমাৰ সম্পৰ্কটো হেক কৰি দিবি বুলি সেই কাৰণে মাতা নাছিলো মা অ মই ইমান পাপী নহয় তোৰ সংসাৰ ভাইনবা মই একো না যাও আই আই এখন জোত লাগালাক না তাই নহতে দেখো আমি ভালকে চলি আছিলো এ মা মা নলগৈ যে তাইৰ মনটো বহুত দুখ লাগিছে জানা না আসলতে এই যে তোক নামটা কথাটো ময়ে উলিয়াইছিলো মই কৈছিলো যে মাহঁতক মাইনে হাতক নামাত পা এ তই তো এক নম্বৰ ঘৰখন তই হেক কৰিলি মোৰ মেইন গাছ ডাল ঠিকে থাকিলি আকৌ নহয় সেইটো জানিবৰ কাৰণে আপোনালোকে ৰখিব লাগিব খাতাৰনাক তিৰিৰ এপিছড নম্বৰ 15 লৈকে আৰু যদি আমাৰ এপিছড নম্বৰ 14 টো চাই ভাল পালে পটমত চাই লাইক কৰক শেয়াৰ কৰক আৰু কেনে পালে চাই কমেন্ট কৰক তাৰ ওপৰত এতিয়া লৈকে যিসকলে আমাৰ সাবস্ক্রাইব কৰা নাই চেনেলটো তো প্লিজ 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 এই তলত ৰঙাকে মই লিখি দিছো সাবস্ক্রাইব বুলি যাতে পটমত যায় আপোনালোকে আমাৰ তাতে ৰঙাকে আছে সাবস্ক্রাইব কৰি দিব বাই বাই দিয়া বাই বাই দিয়া বাই বাই দিয়া আবা দিয়া আবা যদি আপোনালোকে অর্ডার কৰিব বিচাৰে মুস্তাকৰ হার্বেল স্কিন লাইটনিং অইল আৰু সি ব্রিজ ফেস ওয়াশ তেনেহলে ডেসক্রিপশনত যাওক আৰু অর্ডার কৰক আৰু মোৰ তলৰ এটা নাম্বাৰ আছে সেই নাম্বাৰটোত আপোনালোকে ফোন কৰি অর্ডার কৰিব পাৰে খুব ভাল প্ৰডাক্ট মই নিজেও হুহু নিজেও প্ৰমাণ পাইছো তো আপোনালোকে প্ৰমাণ পাব সেইকাৰণে পটাপট যাওক আৰু অর্ডার কৰক এখিলা পাতনে মোৰ কবিতা তুমি 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 ওহি মৰম কাজদি তুমি 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 খিলা পাতরে।